को दीवी नहीं छोर्स कुंडी राजी की तो জনাব আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার এবং খ্রিস্টান ভাইদের প্রতি হলো আদাব অন্যান্য ধরনের ভাইদের প্রতি ভালোবাসা জানাই নেপোলিয়ান বোনাপার্টি বলেছিলেন ইন দ্য স্টেট লাইন অফ দ্য ফরেস্টেড কান্ট্রি মানে শিক্ষিত জাতির মেরুদণ্ড যে জাতির ভিতরে শিক্ষা নাই সেই জাতি কোন সময় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ভাই অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না জানলায় হাত বা মাথা রাখবেন না ভাইজান আপনারা হয়তো আমাকে অনেকেই চিনবেন চিনবেন স্যারই কথা কারণ টেকনাফ থেকে তেঁতুলিয়ার রূপসা থেকে পাটুরিয়া নোয়াখালী মহাকালী পটুয়াখালী সব জায়গায় আপনারা আমাকে দেখবেন আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি রোগটার নাম হচ্ছে ভাই সুলকানি হায়রে মজার সুলকানি সুলকায় রাজার রাজরানী টিপলে বাইরে লাল পানি যখন সুলকানি রোগটা হয় মনে হয় যে আরাম করে সুলকায় জায়গা বেজাগায় সুলকা কুমিল্লার রসমালাইটা আপনার মুখে দিয়ে আসে আপনি সেই আরাম নিয়ে সুলকান পাঁচটা মিনিট পর যখন আপনি সুলকানি বন্ধ করেন খাঁচকাটা খাঁচকাটা দাগ হয় ছিটছিট ছিটছিট করে জ্বালা পড়া শুরু হয়ে যায় মনে হয় বোম্বাই মরিচ বেটে আপনার দুই রানের সিপাই কেউ দিয়ে দিয়েছে সুন্দরীবাবু পাশে নিয়ে আছে জামাই ফটোগ্রাফারে পোজ দেন পোস্কি দেবে তার তো দুই হাত চলে গেছে শ্যাওনির সিপা সাবায় শ্যাওনির পকেট ফুডা করে সুলকায় আরাম করে সুলকায় বিয়া ভেঙে যায় এই সুলকানির কারণে ভাইজান আপনাদেরকে বলতে চাই সুলকানি কোনো লজ্জার বিষয় নাই লজ্জা করে চুপচাপ করে আপনার রোগ গোপন রাখবেন না গোপন রোগ রাখলে সমস্যা সমাধান হবে না ভাইজান কিন্তু আমার কাছে আছে রোগের সমাধান কারণ আমার কাছে আছে ভাই লাকি মলম লাকি মলম লাকি মলম কোম্পানির প্রচারের জন্য ভাই মূল্য দেওয়া আছে প্যাকেটের গায়ে 50 টাকা শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য ভাই একটি ফাইলের দাম আমি রাখবো 10 টাকা 10 টাকা 10 টাকা লাকি মলম কার কার লাগবে হাত তুলতে পারেন ভাই ভাই এই অন্ধ ভাইটিকে দুটি ফাইল দেন আমার দুটা লাগবে আসছি দিচ্ছি হাতে নিয়ে দেখতে পান দেখতে টাকা লাগে না ভাই লাখ লাখ কোটি কোটি টাকা ডাক্তারের পিছনে চলে যায় ভাই আপনার তারপর সুলকাই ঠিক হয় না ভাই একবার হাতে নিয়ে দেখেন দেখতে টাকা লাগে না অন্ধ ভাইটি চেয়েছে দুটি ফাইল অন্ধ ভাইটির জন্য দুটি ফাইল আর কারো লাগবে ভাই আসি ভাই আসসালামু আলাইকুম আমার মেয়েটা এখন ঘুমো দিবে আচ্ছা দাঁড় বসে কি আব্বা এসে বসছে বসে কি কই কি কিনছি দেখ কি কিনছেন হ্যাঁ তো খুশি কেন আপনি আম্মা কি কি সুন্দর একদম ঠিক আছে আমার মায়ের পরির মতো লাগবো ও মা খুব সুন্দর একদম যেমনটা চাইছিলাম এর ভিতরে তো পাড়া হয়েছে হ্যাঁ পাড়া হই কি ওই তো তারপর আমার শাড়ি আমার কাপড় আমার কাপুর সবার জিনিসপত্র এটার ভিতরে আছে আপনার জন্য আমারটা কেন আছে না গতবারটা সেলাই হয়েছে গেছে তুই সেলাই করে দিস কি আম্মা পছন্দ হয়েছে আপনার বাপেরা বুঝে এমনই হয় সবার জন্য কেনে কিন্তু নিজের জন্য কেন না আমি জানতাম আপনি কিনবেন না কিন্তু আপনি যদি ঈদের দিন নতুন জামা না পরেন তাহলে কি আমার মনে হইব যে ঈদ এই জন্য আমি
আপনার জন্য একটা লাল টুকটুকে পাঞ্জাবি কিনছি, ম্যাচিং ম্যাচিং, সুন্দর না? বৃষ্টি দিন তোর ছাউনিতে ঠাই নিব আমি, রৌদ্র দিন তোর আঁচলে লুকোব আমি, কাছে তোকে না পেলে হব যে উদাসী, ইচ্ছে করে বলতে তোকে ভালোবাসি আমি হো।